সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে চুল পড়া সমস্যা ও তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এস এম রাসেল ফারুক 1981 সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MSc এবং MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ফরাজি হসপিটালে চর্ম ও যৌনরোগ বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চুল পড়া সমস্যা ও তার সমাধান বা প্রতিকার। এটি কিন্তু মোটামুটি সবারই একটি সমস্যা। যারা অ্যাডাল্ট আছেন, মোটামুটি সবার ক্ষেত্রেই আমরা এই সমস্যাটি দেখি। তো স্যার, কখন আমরা আসলে কনসার্ন হব যে চুল পড়ছে বা এটি একটি সমস্যা? এক্ষেত্রে আমি বলবো যে চুল আমাদের যে নর্মালি যে হারে পড়ে, প্রতিদিন দেখা যায় যে 100 থেকে 150 চুল আমাদের পড়তে পারে নর্মাল, সেটা কিন্তু দেখতে হবে যে আমার 100 বা 150 চুল পড়ছে ঠিকই, কিন্তু গজানোর হারটা সেই পরিমাণে মানে হচ্ছে কি না। যদি কম হয় তার থেকে, তখন আমাদের সতর্ক হতে হবে যে আমার চুলটা পড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন আমি 150 চুল লুজ করলে একটা সময় গিয়ে আমার মাথায় আর কোনো চুল থাকবে না, তো সেক্ষেত্রে বিশাল একটা বিপদ। তো ওই ক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে পরামর্শ নেব যে চুল আমার পড়ে যাচ্ছে, বাট এটা নর্মাল, আপনাদের যে লেভেল 100 থেকে 150 সেই অনুসারে গজাচ্ছে না, মাথাটা টাক হয়ে যাচ্ছে, সামনের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে। আবার ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রেও মাঝখান বরাবর, শীতের লাইন বরাবর এটা কমে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমরা বলি যে আপনি তখন চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ তখন আপনার ওই অ্যালোপেশিয়াটা শুরু হয়ে যাচ্ছে বা টাক সমস্যা। যে টাক সমস্যা, আচ্ছা, তো চুল পড়বার পেছনে কি কি কারণ আছে বিস্তারিতভাবে জানতে চাইবো। আচ্ছা, অনেকগুলো কারণ আছে চুল পড়ার ক্ষেত্রে। চুলে দেখা যায় যে স্কাল্পে অনেক ধরনের খুশকি থাকে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি সিবরোইড ডার্মাটাইটিস। ওই সিবরোইড ডার্মাটাইটিস হলে দেখা চুলের মাথায় ফুসকুড়ি ওঠে, চামড়া উঠে যায় ত্বকের, এবং সোরায়াসিস একটা রোগ আছে, তখনও দেখা যায় যে চুল পড়ে যায়, কারণ যখন স্কাল্পে অনেক বেশি পরিমাণে ড্যান্ড্রাফ তৈরি হয়। এবং কি বলে ওই টিনিয়া কিপিটিস আমরা বলে থাকি, ওই এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, তো সেক্ষেত্রেও চুলটা পড়ে যায়। এবং পাশাপাশি ভিটামিন মিনারেলসের যে অভাব, কারণ মানে এহেনও ভিটামিন মিনারেলস নাই যে যেটার কারণে চুল না পড়ছে, অর্থাৎ তাদের অভাব হলেই চুলটা পড়ে যাচ্ছে। ভিটামিন এ, বি, সি, ডি, কে, এই সবগুলোই ভিটামিন প্রচুর পরিমাণে দরকার। এবং বিভিন্ন ধরনের আমরা ই করে থাকি যে আয়রন, আয়রনের অভাব, এবং পাশাপাশি সেলেনিয়াম, গোল্ড, সিলভার, এই সবগুলোই মোটামুটি লাগতেছে চুলের ক্ষেত্রে, চুলের গ্রোথের ক্ষেত্রে। এবং পাশাপাশি কিছু ডিজিজ আছে, যে দেখা যায় যে টাইফয়েড ফিভার একটা অন্যতম একটা জিনিস, যে তখনও দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে। ইভেন ইদানিং দেখা যাচ্ছে করোনার ক্ষেত্রে চুল পড়ে যাচ্ছে, অর্থাৎ যেসব পেশেন্টদের করোনা হয়ে গেছে, পোস্ট কোভিড ইফ্লুভিয়াম হচ্ছে, অর্থাৎ তাদের করোনা হয়ে গেল, তাদের করোনা ভালো হয়ে গেলো ঠিকই, কিন্তু তারপর থেকে তার চুল পড়াটা শুরু হয়ে গেছে। এবং চিকুনগুনিয়া ফিভারের ক্ষেত্রেও পাওয়া গেছে যে চিকুনগুনিয়া জ্বর হলেও তখন অনেক ক্ষেত্রেই চুল পড়ে যাচ্ছে। এবং থাইরয়েডের সমস্যা, এটাও একটা বড় কারণ, যে থাইরয়েডের সমস্যা থাকলে তখনও চুলগুলো পড়ে যাবে। তো মোটামুটি মধ্যে কথা এইগুলোই কম বেশি, অনেক অনেক কারণ আছে চুল পড়বার ক্ষেত্রে। আচ্ছা, বেশ কিছু অ্যাকোয়ার্ড কিংবা আমরা নিজেরা এমন কিছু করে থাকি হয়তো চুলের সাথে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার, রং করা, স্ট্রেটনিং বা নানান ধরনের কিছু আজকাল বেরিয়েছে, তো এগুলো ক্ষেত্রে কতটা সতর্কিত থাকতে হবে আমাদের? অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে কি, আপনি যখন আপনি দেখেন চুলের গঠন যেগুলো আছে, ওই গঠনগুলো ব্রেকডাউন হয়ে যায়। আপনি যখন এখানে হিট দিচ্ছেন, এখানে যখন এক্সট্রা বাইরের থেকে কেমিক্যাল অ্যাপ্লাই করতেছেন, তখন চুলের বন্ডগুলো ভেঙে যাচ্ছে, ফলে ধীরে ধীরে আপনি আপনি মনে করতেছেন চুলের আগাটা এই হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, ওই ওই কেমিক্যাল ইউজ করার কারণে, এই হিট দেওয়ার কারণে, স্ট্রেটনিং করার কারণে ওই বন্ডগুলো ভেঙে যাচ্ছে, এবং এক ধরনের প্রেসার, এক্সট্রা প্রেসার হচ্ছে, এবং ওই বন্ডগুলো ঠিক থাকতেছে না। ওই যখনই ওই বন্ডগুলো ভেঙে যাবে, তখন চুলটাও অটোমেটিক ওখান থেকে পড়ে যাবে, এবং এক সময় দেখা যাবে আপনি নিজেও জানছেন না চুল আপনার পড়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, আপনি নিজে নোটিস না করলে অন্য কেউ বলবে যে তোমার চুল তার আগের মতো নেই। এটার ক্ষেত্রে আরো কিছু জিনিস আমরা দেখি যে কিছু
টুকটাক টাক বলে থাকি, অ্যালোপেসি এরিয়াটাও বলি, যে তখনও দেখা যায় যে চুল পড়ে যাচ্ছে। তো অ্যালোপেসি এরিয়াটা যেহেতু বললামই যে এটা অটোইমিউন ডিজিজ এবং তখনও বিভিন্ন জায়গায় অনেকে বলে এটাকে ইঁদুরে খেয়ে ফেলছে, অনেকে বলে তেলাপোকায় খেয়ে ফেলেছে। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে যে এক জায়গায় চুল নেই, তখন বলে যে আসলে কোনো পোকা বা কিছু, কিন্তু এটি আসলে এক ধরনের ডিজিজ বা রোগ। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে পরিবারে বা ইনহেরেন্ট যেসব বা জেনেটিক্যাল একটা ব্যাপার থাকে, তো চুল পড়ার ক্ষেত্রে এর কোনো সম্পর্ক আছে কিনা? জি, অবশ্যই সম্পর্ক আছে। এটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া। দেখা যায় যে ফ্যামিলির দাদা কিংবা বাবা তাদের যদি ওরকম জেনেটিক্যালি প্রবলেম থাকে, চুল পড়ার হারটা তাদের বেশি থাকে এবং তাদের মাথায় চুল কম থাকে, তখন দেখা যায় যে সন্তানের ক্ষেত্রে ওই প্রভাবটা চলে আসে, ওই জিনটা সন্তানের মধ্যে চলে আসে, ফলে সন্তানও মানে একদম চুল অনেক পাতলা হয়ে যায় এবং অল্প বয়সেই দেখা যায় যে তার টাক হওয়ার প্রবণতা থাকে। তো ওই ক্ষেত্রেও আমরা আমাদেরকে চিকিৎসা করতে হয়, যথেষ্ট বেগ পেতে হয়। এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে নতুন নতুন যেসব ট্রিটমেন্ট আছে আমরা সেগুলো অ্যাপ্লাই করে থাকি এবং সাথে সাথে যে ভিটামিন মিনারেলসের যে সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি। আচ্ছা, তো প্রতিটি ক্ষেত্রেই তো আসলে যত্নের অনেক প্রয়োজন আছে, তো চুলের যত্নের কি প্রয়োজন আছে এবং কিভাবে সেটি বাসায় আমরা করতে পারি? সবার আগে আমাকে খেয়াল রাখতে হবে আমার চুলের জন্য আমি যেন মানে বাইরের এলোমেলো প্রোডাক্ট ব্যবহার না করি। আপনি চাইলেন একটা বাজার থেকে একটা নাম শুনলেন, শুনে শুনে একটা এই শ্যাম্পু ব্যবহার করলেন, শুনে শুনে অন্য একজনের কাছ থেকে যে এটা ব্যবহার করে চুল অনেক গজাবে, তো দেখা যায় যে উল্টো হয়ে যাচ্ছে, যে ওই চুল গজানোর পরিবর্তে চুলই পড়ে যাচ্ছে। ইভেন অনেক সময় আমরা যে এক্সট্রা যে বললাম যে হেয়ার স্ট্রেট করে থাকি, কালার করে থাকি, ওগুলোর ক্ষেত্রেও চুল পড়ার হারটা বেড়ে যায়। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে আপনি সবার আগে ওগুলো বন্ধ করেন, ওগুলো ইউজ করা বন্ধ করেন এবং পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন যে আপনাকে একটা ভালো সমাধান দিতে পারবে। এখন আপনি যদি নিজে নিজেই এক্সপেরিমেন্টালি চালান, আরেকজনের কথা শুনেন, দেখেন আপনার স্কিন টাইপ এক ওনারটা নাও হতে পারে, আপনার ডিজিজ মাথায় স্কাল্পে কোনো ডিজিজ আসছে কি না, তার সাথে ওনার আরেকজনের যেটা যে ওইটা ব্যবহার করে উপকার পেয়েছে নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কেন আপনার চুলের উপরে এরকম এক্সপেরিমেন্ট চালানাবেন এবং হঠাৎ করেই যদি ওরকম করে অনেক বেশি পরিমাণে চুল পড়ে যায় তখন তো বিপদটা আপনারই আসবে। তো সেই ক্ষেত্রে এলোমেলো প্রোডাক্ট ব্যবহার বন্ধ রেখে আমরা বিশেষজ্ঞ পরামর্শ নেব এবং পাশাপাশি আমরা ভিটামিন মিনারেলস বেশি বেশি নেব এবং একটা ভালো মানের শ্যাম্পু ব্যবহার করব, দেখব আমাদের মাথায় খুশকি আছে কি না, এবং যদি দেখা যায় যে এর আমাদের অন্য যে টাইফয়েড ফিভার বা চিকুনগুনিয়া ফিভার বা অন্য অন্য থাইরয়েডের সমস্যা আছে কিনা ওগুলোর ক্ষেত্রে ডক্টর দেখিয়ে ওনারা জাজ করবে যে আসলে আমার এই পেশেন্টের থাইরয়েডের সমস্যা আছে, তখন আমরা যদি থাইরয়েডের ট্রিটমেন্টটা করি তখন এটা কিন্তু অলরেডি ভালো হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং সে আপনাকে দেখুক, তার আপনার স্ক্যাল্পের অবস্থা কী, আপনার স্কিনের অবস্থা কী, ওটা দেখেই উনি একটা ভালো ট্রিটমেন্ট আপনাকে সাজেস্ট করবে। যে এবং পাশাপাশি যদি দরকার হয় আপনাকে পিআরপিও করতে বলতে পারে। যদি দেখা যায় আধুনিক চিকিৎসাগুলো জানবো, একটু জেনে নেই যে খাদ্যাভ্যাস তো আমাদের শরীরে সুস্থ থাকা, ভালো থাকা, সুন্দর থাকা সব কিছুর সাথে জড়িয়ে আছে। খাদ্যাভ্যাসের কথাও জানতে চাইবো যে কীরকম হওয়া উচিত এবং স্ট্রেস বা বিভিন্ন ধরনের মানসিক যেসব অবসাদ বা দুশ্চিন্তা এগুলো এক্ষেত্রে জড়িত কিনা? জি, এগুলো অনেক জড়িত। দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা মানে নিজের অজান্তেই আমরা অনেকে নিজের মাথায় চুলকিয়ে থাকি, তো ওইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে জায়গাটা সাধারণত চুলকানো হয় ওই জায়গাটায় একটা জায়গা জুড়ে চুলটা ইয়ে হচ্ছে, যেটাকে ট্রিকোটিলোমেনিয়া বলে থাকি আমরা। আচ্ছা, ম্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে সে এক জায়গায় হাত দিচ্ছে, হাত দিয়ে দিয়ে ওই জায়গাটা চুলকাচ্ছে, তখন ওই জায়গাটায় চুল নাই এবং অনেকেরই দেখা এই অভ্যাসটাও আসে যে সে মাথায় হাত দেওয়া, মাথায় একটু মানে পানি দেওয়া, তো ওগুলো কিংবা ওই যে বিভিন্ন ধরনের হার্শ কিছু প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো দিয়ে জেল দেয়া, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু চুল গোড়া নরম হয়ে যায় এবং চুল পড়ে যায়, পড়তে পারে। অনেকের ক্ষেত্রে চুলে উকুন সমস্যা, উকুন সমস্যা থাকে এবং সেটি আসলে প্রকট আকার ধারণ করে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে হেয়ার ফলের সমস্যার কথা আমরা শুনেছি, তো এটির সাথে কিভাবে আসলে রিলেটেড? তো দেখা যায় যে চুলে ওই উকুন থাকার কারণে চুলে উকুনগুলো চুলের গোড়ায় ওখান থেকে গোড়াগুলোকে নরম করে দেয়, সে ওখান গিয়ে বাস করার চেষ্টা করে, তো ওই সে এই যখনই উকুনগুলো বেশি থাকবে তখন তার মাথাটাও চুলকাবে, তো তখন মাথায় হাত বেশি যাচ্ছে ও
এবং সে উকুন নাশক বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করার চেষ্টা করে। তো যখনই এই সমাধানটা হচ্ছে না, সে একটার পর একটা চেঞ্জ করতে থাকে প্রোডাক্ট। তো তখন মাথার চুলগুলো দুর্বল হয়ে যায়, গোড়াগুলো দুর্বল হয়ে যায়, চুলগুলো পড়তে থাকে। তো এই ক্ষেত্রে চুল মানে উকুন যেহেতু বললামই, ওই ক্ষেত্রে আমরা সাধারণত আইভারমেকটিন জাতীয় ঔষধ দিয়ে থাকি, সলিউশন আছে ওগুলো ইউজ করতে বলি। ওগুলো ব্যবহার করলে উকুনটা চলে যায়, উকুনটা চলে গেলে সেক্ষেত্রে চুলটা মাথাটা ভালো থাকবে, স্কিনটা মাথার স্ক্যাল্পটা ভালো থাকবে, তখন এমনি আপনার চুল পড়ার হারটাও কমে যাবে। আচ্ছা, তো চুল পড়ার সমস্যা তো আসলে এটি আদি যুগ থেকেই আছে এবং এখনও আছে, হয়তো ভবিষ্যতেও আরও বাড়তেও পারে, কিন্তু সেই সাথে সাথে আমরা চিকিৎসা ক্ষেত্রেও তো অনেক উন্নতি নিয়ে এসেছি সারা পৃথিবীব্যাপী। সায়েন্টিফিক্যালি আসলে চুল পড়া সমস্যা সমাধানের জন্য সর্বাধুনিক কী কী চিকিৎসা রয়েছে? আমরা এখন পর্যন্ত ব্যবহার করে থাকি LLLT বলছি, লো লেভেল লাইট থেরাপি ইউজ করতে পারি আমরা, এবং আমরা অনেক সময় চুলের ক্ষেত্রে PRP করে থাকি, ডারমান রোলার দিয়ে থাকি মাথায়, এবং এই PRP যখন দিই তখনও চুল পড়ার হারটা কমে যায় এবং চুলের গ্রোথ রেটটা বেশি হয়। কারণ হচ্ছে PRP যখন দিচ্ছি আমরা তখন ওখানে কিছু গ্রোথ ফ্যাক্টর থাকতেছে, ওই গ্রোথ ফ্যাক্টরগুলো চুলের অ্যানাজেন ইনিশিয়েশন করে, অর্থাৎ চুল যে চুলটা এখনও গ্রোথ হয়নি ওইটাকে বড় হওয়ার জন্য সাহায্য করে। তো ফলে চুলের গ্রোথটা বাড়ে এবং চুল লম্বা হয় এবং ঘন হয় চুলটা। তো এই পাশাপাশি যেটা বললাম লো লেভেল লেজার থেরাপি বা লাইট থেরাপি দেই, এবং অনেক ক্ষেত্রে যদি অনেক বেশি পরিমাণে চুল পড়ে যায় তখন আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে আবার ফলিকুলার ইউনিট এক্সট্র্যাকশন একটা আছে, তারপর HTI আছে। তো ওভাবে করে আমরা মানে অবস্থাটা বুঝে তার স্ক্যাল্পে যে কী পরিমাণে কম হয়ে গেছে, অর্থাৎ তাকে আমরা PRP দেবো নাকি তাকে ট্রান্সপ্ল্যান্ট করাবো, কিংবা লাইট থেরাপি দিলেই তার হয়ে যাবে কি না। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে পেশেন্ট এগুলোর মধ্যে যেতেই চায় না, তার দরকার হচ্ছে গিয়ে খাওয়ার মিনারেলস ভিটামিন। তো ওই ক্ষেত্রেও আমরা সাজেস্ট করে থাকি ভিটামিন মিনারেলসগুলো, বায়োটিন জাতীয় ঔষধ আমরা সাজেস্ট করে থাকি, এবং সেই সাথে খাবার বলি যে আপনারা বেশি পানি খাবেন এবং শাকসবজি বেশি পরিমাণে খাবেন। আচ্ছা, এই ধরনের ইনভেসিভ প্রসিডিউর্স যেগুলো আছে, তো মিনিমালি ইনভেসিভই আমি বলবো, তো এই ইনভেসিভ প্রসিডিউর্সগুলো আসলে কোনো সেশন আকারে হয় কি না, বা এটি কি একবারেই হয় নাকি একটি দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা পদ্ধতি? এটা একবারে হয় না, কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে আমরা PRP যখনই করে কম করে হলেও 10-12 সেশন আমরা করে থাকি, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে একটা করে সেশন। তো প্রত্যেক মাসে যখনই সেশনগুলো করি তখন কী হয় কিছুটা সময় তার হাতে নিয়ে আসতে হয়, কারণ তার PRPটা রেডি করতে হয়, তার ব্লাডটা আমরা নেব ওখান থেকে প্রসেস করব, এবং ধ্যান ওই যে প্লেটলেট রিচ প্লাজমাটা তার মাথায় দেব। তো মাথায় যখন অ্যাপ্লাই করব তার আগে কিছু ব্যথানাশক ঔষধ দিয়ে নিতে হবে যেন সে ব্যথা না পায়। আবার ওয়ারিড হওয়ার কিছু নেই, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ভয় পান, অনেক ভয় পায় যে এইটা করবো সেক্ষেত্রে আমার মাথা তো ই হয়ে যাবে, ব্যথা হতে পারে বা কি হবে। একটু মিনিমাম এটা মিনিমাম পেইন, যেটা মানে পিঁপড়া কামড় দিলে যেরকম একটা ব্যথা হয় ওই রকম। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মানে এইটাই যে পিঁপড়ায় কামড় দেওয়ার পেইনটা শুই অনেকে ভয় পায়, নিডেল ফোবিয়া, তো ওই ক্ষেত্রে PRP আর দেওয়া হয় না, তো সেক্ষেত্রে তার জন্য এই ভিটামিন মিনারেলস গুলো ভাইটামিন জাতীয় লাইট থেরাপি আর অনেক কিছু আছে। স্যার আরো অনেক কিছু জানবো, তবে তার আগে এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শককে দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, চলুন দেখে আসি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন নারীর জীবনে গর্ভাবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ আমরা জানি একজন স্বাস্থ্যকর মাই একটি স্বাস্থ্যকর সন্তান উপহার দিতে পারে। তাই ওই সময়ের বিশেষ করে গর্ভাবস্থার পুষ্টি নিশ্চিত করা প্রত্যেকটি মা এবং পরিবারের জন্য খুবই প্রয়োজন। গর্ভাবস্থায় প্রায় 10-14 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পায়, তাই গর্ভধারণের শুরু থেকেই শেষ পর্যন্ত একটি সুন্দর খাবারের তালিকা মেনটেন করা প্রত্যেকটি গর্ভবতী নারীর জন্য অত্যন্ত প্রয়োজন। কেননা আমরা অনেকে অনেক ধরনের ভুল বিষয়গুলো আমরা ফলো করে থাকি, বা আমরা অনেকে জানি না আমাদের কী খেতে হবে আর কী খেতে হবে না।
বিশেষ করে প্রথমেই আমরা যেটা সবসময় বেশি দেখি যে গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা গর্ভকালীন অবস্থায় সবচেয়ে বেশি কার্বোহাইড্রেটের উপর ঝুঁকে পড়ে। কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন গর্ভকালীন সময়ে, যা আমাদেরকে প্রচুর পরিমাণে এনার্জি দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বমি হলেই বা খুব বেশি খারাপ লাগলে বা যে কোনো সময় আমাদের ভাত রুটি বা টোস্ট বিস্কিট বা মুড়ি জাতীয় খাবারের প্রতি খুব বেশি আসক্তি তৈরি হয়ে যায় এবং যার ফলে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি হয়ে যায়। আমাদের উচিত খাবারের তালিকায় সব ধরনের পুষ্টি উপাদান নিশ্চিত করা, আর গর্ভাবস্থায় বিশেষ কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রথমেই বলি প্রোটিনের কথা। প্রোটিন মা এবং সন্তানের দুজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান, কেননা গর্ভকালীন সময় বিশেষ করে ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য প্রোটিন খুবই প্রয়োজন। পাশাপাশি ক্যালসিয়াম এবং আয়রন। ক্যালসিয়াম মা এবং সন্তান দুজনেরই হাড় মজবুত এবং হাড় গঠনে সাহায্য করবে, কারণ যদি ওই সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু সন্তানের হাড় তৈরিতে বাধাগ্রস্ত হবে। তাই অবশ্যই গর্ভাবস্থায় ক্যালসিয়াম জাতীয় খাবার বিশেষ করে দুধ ডিম মাছ বা মুরগির মাংস এবং বাদাম রাখতে পারি আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। গর্ভাবস্থায় যদি মায়ের আয়রনের ঘাটতি থাকে সেক্ষেত্রে শিশুর শরীরে এবং মায়ের শরীরে উভয়ের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায়। এছাড়াও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, তাই ওই সময় আয়রন জাতীয় খাবারের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আর আয়রনের ঘাটতি পূরণের জন্য সাধারণত আমরা বলে থাকি খুব গাঢ় শাকসবজি বিশেষ করে কচু শাক পালং শাক, এছাড়াও মাছ মুরগির মাংস এই ধরনের খাবারগুলো কলিজা এই ধরনের খাবারগুলো খাবারের তালিকায় মাকে দিতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড বা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিশুর মস্তিষ্ক হৃৎপিণ্ড এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠনের জন্য অত্যন্ত উপকারী। আর এই ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণের জন্য বা এর উৎস হিসেবে সাধারণত বিভিন্ন ধরনের ফলমূল স্ট্রবেরি আঙুর এবং আরও অন্যান্য যে ফল রয়েছে বিভিন্ন ধরনের ফলমূল প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। গর্ভাবস্থায় মায়ের শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দিলে শিশুর ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে, তাই মায়ের প্রতিদিনের খাবার তালিকায় বাদাম নিশ্চিত করতে হবে। আমরা সাধারণত গর্ভাবস্থাকে তিনটি স্টেপে ভাগ করে থাকি, প্রথম তিন মাসকে প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় তিন মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার এবং শেষের তিন মাসকে আমরা থার্ড ট্রাইমেস্টার হিসেবে ভাগ করে থাকি। আমরা অনেকেই গর্ভাবস্থায় যেটা করে থাকি বিশেষ করে প্রথমেই মা হবেন এই কথাটা শুনেই অনেক বেশি পরিমাণে খাওয়া শুরু করে দিই, যার ফলে দেখা যায় প্রথম তিন মাসেই মায়ের ওজন যেখানে অল্প পরিমাণে বাড়ার কথা সেখানে অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে এবং যার ফলস্বরূপ গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয়। তাই শুরুতেই প্রয়োজন একটি সঠিক খাদ্য ব্যবস্থা মেনটেন করা এবং প্রয়োজনে পুষ্টিবিদের সাথে পরামর্শ করে তার অবস্থা অনুযায়ী ওজন অনুযায়ী বিশেষ করে গর্ভের শুরু যে ওজনটা ছিল বা গর্ভাবস্থায় আসার পূর্বে যে ওজনটা ছিল সেই ওজন অনুসারে তার প্রতিটা ট্রাইমেস্টারে তার জন্য নির্দিষ্ট ক্যালোরি মেনটেন করা। আয়োডিনের অভাবে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত ত্রুটি হতে পারে, তাই গর্ভাবস্থায় অবশ্যই মাকে আয়োডিন জাতীয় খাবারের প্রতি লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে শাকসবজি ফলমূলের পাশাপাশি খাবারের তালিকায় সামুদ্রিক মাছ রাখতে হবে, তবে অতিরিক্ত পরিমাণে সামুদ্রিক মাছ আমরা অ্যাভয়েড করতে বলি কেননা এতে লেড বা মার্কারি থাকে, তাই সপ্তাহে একদিন অল্প পরিমাণে সামুদ্রিক মাছ খেতে পারে। এছাড়া বাদাম, বাদামে প্রচুর পরিমাণে আয়োডিন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ফলিক অ্যাসিড রয়েছে, তাই প্রতিদিনের খাবারে বিশেষ করে যে কোনো নাস্তার ক্ষেত্রে 8 থেকে 10টি কাঠবাদাম মায়ের জন্য এবং সন্তানের জন্য খুবই উপকারী। একজন গর্ভবতী মাকে গর্ভের শুরু থেকে শেষ পর্যন্তই প্রত্যেকটি পুষ্টি উপাদানের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এবং সেই পুষ্টি উপাদানগুলো যে খাবারগুলো থেকে আমরা পেয়ে থাকি সে খাবারগুলো তার পুরো গর্ভাবস্থায় নিশ্চিত করতে হবে, তা না হলে মা এবং শিশু দুজনের জন্যই কিন্তু সেটি অত্যন্ত ঝুঁকিস্বরূপ হয়ে থাকবে, কেননা এক একটি পুষ্টি উপাদানের অভাবে এক এক ধরনের ত্রুটি সৃষ্টি হয়। তাই গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই পুষ্টি নিশ্চিত করার জন্য খাবারের তালিকায় অবশ্যই এই ধরনের খাবারগুলো বিশেষ করে প্রোটিন ক্যালসিয়াম এবং জিঙ্কের ঘাটতি পূরণজনিত খাবারগুলো রাখা অত্যন্ত প্রয়োজন, এতে শিশু এবং মা দুজনের জন্যই অত্যন্ত উপকারী হবে। স্যার, যেহেতু বলছিলেন যে এই ধরনের মিনিমালি ইনভেসিভ প্রসিডিউরসগুলো অনেক ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে থাকে, কিন্তু যাদের ক্ষেত্রে এই ধরনের হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার প্রয়োজনীয়তা আসে, তো এটিকে আমাদের দেশে আসলে কতটা সাফল্য পেয়েছে বলে আপনি মনে করছেন? আমাদের দেশে এখন আমরা
যারা ইয়ং আছি তারা অনেক বেশি পরিমাণে এই প্রসিডিউরগুলো করে থাকি। তো দেখা যায় যে আগে এগুলো খুব বেশি হতো না আমাদের দেশে, এবং এই মেকানিজমগুলো আমাদের আসলে মানে এই ইনস্ট্রুমেন্টগুলোরও ঘাটতি ছিল এবং এই এগুলো আমরা করতে যেতাম না পেশেন্টগুলো, কারণ যেহেতু অনেক ব্যয়বহুল। বাট এখন এই এখন কিন্তু সেটার ব্যয়বহুলটা অনেক স্বল্প খরচে হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি দেখা যায় যে এখন 1000 চুল লাগাতে আমরা 30-40 হাজার টাকার মতো হয়ে যাচ্ছে, কিন্তু এইটাই ছিল 1000 চুল যদি আমি লাগাতে চাই, 1000 গ্রাফট যদি করতে চাই, তখন এইটা বাইরের দেশেই প্রায় 7-8 লাখ টাকার মতো খরচ হয়ে যেত। অথবা বাহিরের দেশে গিয়ে করা এবং সেটা ফলো আপস এন্ড এভরিথিং, এগুলো তো অনেক খরচ, অনেক বেশি খরচের একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা অল্প খরচেই আমরা করছি দেশে। আমাদের দেশেও বেশ কয়েকজন নাম করা চিকিৎসক আছেন যারা এই প্রসিডিউরগুলো করছে, খুব সাফল্যের সাথে করে যাচ্ছে, সাফল্যের সাথেই করছে। আচ্ছা, যাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস আছে তারা কিন্তু এক ধরনের ভয় থাকেন যে ডায়াবেটিস আছে কিংবা আমি হাইপারটেনসিভ পেশেন্ট, তো এক্ষেত্রে এই ধরনের ট্রান্সপ্ল্যান্ট করতে গিয়ে তাদের জীবনের কোনো রিস্ক আছে কিনা? দেখেন, জিনিসটা হচ্ছে কি, আপনি চুলটাকে আপনি দেখেন সৌন্দর্যের একটা অংশ হিসেবে, তো এখন আপনার এজটা দেখতে হবে। আপনার যদি দেখা যায় যে 40-50 এই এইজের মধ্যে হয়, তখন আমরা এটাকে রেজাল্টটা খুব ভালো পাই, যে অর্থাৎ ট্রান্সপ্ল্যান্ট যেটা করলাম সেই ট্রান্সপ্ল্যান্টটা স্থায়ী হলো এবং থাকলো। কিন্তু যদি এর পরবর্তীতে হয়, দেখা যায় যে শরীরে ওই ওই পেশেন্টগুলোর ইমিউনিটিটা কমে যায়, স্বভাবতই কম থাকার কারণে এই ট্রান্সপ্ল্যান্টগুলো সাফল্যের হারটা কম হয়, কারণ ওই ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন হওয়ার চান্স থাকে। অর্থাৎ যে চুলটা আপনার পিছন থেকে মাথার পিছন থেকে নিয়ে এসে আমি সামনের দিকে লাগালাম ঠিকই, কিন্তু ওইটা আর থাকছে না, আপনার মাথায় অবস্থান করছে না, সেটা পড়ে যাচ্ছে, তো ওই রেজাল্টটা ভালো আসে না। ডায়াবেটিস যাদের থাকবে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তখন আমরা বলি যে আপনি ডায়াবেটিসটাকে কমিয়ে নিয়ে আসেন, 10-এর নিচে নিয়ে আসেন। যে 10-এর উপরে হয়ে গেলে তখন এক্ষেত্রে ঘাটা, যে যখনই আমরা এই ট্রান্সপ্ল্যান্টটা করবো তখন ওইগুলো ভালো হতে চায় না এবং চুলটা পড়ে যাচ্ছে, তখন তো আমার লাভ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে 10-এর নিচে নিয়ে আসা কিংবা এইজটা যাদের যত কম থাকবে তাদেরকে ট্রান্সপ্ল্যান্ট করার ব্যাপারে আমরা উৎসাহিত করব, এইটাই আমি বলে থাকি। যে কারণ বেশি দেরি করলেই আমাদের এটা রেজাল্টটা অত বেশি ভালো হবে না। অর্থাৎ আমাদের চুলকে যদি আমরা ভালো রাখতে চাই, সুস্থ রাখতে চাই, আমাদেরকে আসলে বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস খাওয়া, আমাদের লাইফস্টাইলে কিছু মডিফিকেশন নিয়ে আসা, এবং যদি কোনো ধরনের সমস্যা হয় দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করাই হবে শ্রেয়। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভি পরিবারের সকলকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। এবং এই করোনার মধ্যে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। আল্লাহ হাফেজ।